কিছুই হয়নি, আমরা যে কালো পাতাটা উঠেছি আমাদেরকে নিষেধ করাইছে, উত্তোলনের কারণে আমাদের একটা আটক করা হয়েছে। আমার এসএসসি ঢাকার উপ কলেজ, নিউ মুন্সি আব্দুর রউফ রউফ কলেজ, আর এনএসসি হলো ঢাকা সায়েন্স কলেজ। আন্দোলনে কালকে আমাদের এখানে বলা হয়েছে যে মুম্বাইয়ের বিরুদ্ধে যে ইয়ে হয়েছে সেটার বিরুদ্ধে আমরা যাবো। আমরা কালো পতাকা কেন, কালো আমরা জানি ইসলামের পতাকা কালো পতাকা, আমরা এই জন্য এটা না, আমরা যেটা জানি যেটা অনলাইনে কিনার পর আমরা এখানে যখন এটা উত্তোলন করছি তো আমাদেরকে মানা এই জায়গায় যাতে মানা করছে, তখন আমরা বলছি কেন আমরা জিজ্ঞেস করি কেন, তখন আমরা কালো পতাকাটা মনে ফেলি যে ওনারা বলছে এটা তোমরা জানো, আমরা চলে যাই, তখন আমরা চলে যাই, তারা আবার সেই কালো পতাকা ব্যাগ নিয়ে আসছে, এটা কেন কালো পতাকার প্রতীকটা আসলে তো আপনার জানা উচিত। আমরা আমরা ওই জায়গায় ইসলামিক পতাকা ঠিক আছে, আমরা ইসলামিক আমাদের সাংবাদিকরা আছে একটু দূরে যাই, আমরা স্টুডেন্ট মানুষ দূরে থেকে করি, আমরা আসছি ইসলামের জন্য পড়াশোনা করতে। ওকে মিছিলে কেউ চিনতেছে না, যে দলের মিছিল ছিল দলের কেউ তাকে চেনে না, তো সে আসলে কে, কে তার পরিচয় এটা আমাদের জানতে হবে।